বন্ধুরা, এই করোনা আবহে শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে প্রয়োজন পুষ্টিকর খাবার। তাই সঠিক খাদ্যসূচি মেনে খাবার খাওয়া দরকার। চলুন জেনে নিই এই খাবারগুলি কি কি এবং কখন কিভাবে খাবেন। একজন প্রাপ্তবয়স্কের দৈনন্দিন 2200 থেকে 2500 কিলোক্যালোরি খাবার গ্রহণ করা উচিত। তাই খাবারের দৈনিক খাবারের বেশিরভাগটাই যেন শাকসবজি এবং ফলে ভরা থাকে। বন্ধুরা, সকালে খেতে পারেন অঙ্কুরিত ছোলা, মুগ, দুধ, ডিম সেদ্ধ, দই, কলা জাতীয় খাবার। এইসব খাবারে ভিটামিন এবং মিনারেলসের পরিমাণ বেশি থাকার জন্য শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ায়। সকালে স্ন্যাক্সে সিজনাল ফল খেতে পারে, যেমন এই গরমকালে আম, লিচু, কলা, তরমুজ, লেবু, পেয়ারা, আপেল, বেদানা ইত্যাদি ফল খেতে পারেন। এই ধরনের ফল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে শরীরকে ফাইট ব্যাক করতে সাহায্য করে। দুপুরের সময় বা মধ্যাহ্ন ভোজনের সময় মনে রাখতে হবে খাবারের প্লেটের অর্ধেকটাই যেন হয় শাকসবজিতে ভরা এবং বাকি ভাগের মধ্যে 2 ভাগ প্রোটিন জাতীয় খাবার। যেমন যারা ভেজ খান তাদের তারা ডাল, সোয়াবিন, পনির, ছানা এই জাতীয় খাবার খেতে পারে এবং যারা ননভেজ খান তারা এর সাথে সাথে মাছ, মাংস, ডিম জাতীয় খাবার খেতে পারেন। কিন্তু মনে রাখতে হবে খাবারগুলি যেন অতিরিক্ত মশলাযুক্ত না হয় এবং বাকি এক অংশে থাকবে দানা শস্য, যেমন ধান, গম, ভুট্টা, জোয়ার, বাজরা ইত্যাদি থেকে হওয়া ভাত, রুটি, কর্ন জাতীয় খাবার। সন্ধ্যার জল খাবারে তেলে ভাজা জাতীয় খাবার না খেয়ে ফল খেতে পারেন। ডায়াবেটিক পেশেন্টরা 2টি করে এবং অন্যান্যরা 4টি করে ফল খেতে পারেন। এই করোনা ভয়ে ডায়াবেটিক পেশেন্টরা কি খাবেন সেটা জানতে আমাদের পরবর্তী ভিডিওটা দেখুন। রাতে খেতে পারেন ভাত, রুটি, হালকা সবজি, ডাল, ডিম, পাতলা মাছের ঝোল এই জাতীয় খাবার। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপনারা দুধের সাথে হলুদ, আদা, দারচিনি, লবঙ্গ দিয়ে ফুটিয়ে 2 থেকে 3 বার খেতে পারেন। এইসব উপাদানগুলি শরীরে অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে, এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। গলা ভালো রাখতে তুলসী, কালো মরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি জলে দিয়ে ফুটিয়ে 2 থেকে 3 বার খেতে পারেন। এই উপাদানগুলি শরীরে ইমিউনিটি বাড়ায় এবং গলায় ভাইরাল লোড কমায়। এবার এই আলোচনার শেষ পর্বে জেনে নিই কোন কোন খাবার খেতে পারবেন না। তো প্রথমে খাবারে নুন ও চিনির মাত্রা কম রাখবেন। কোল্ড ড্রিঙ্কস, চিপস, প্রসেসড অ্যান্ড প্যাকেজড ফুড, ফ্রুট জুস কম খাবেন। এগুলি শরীরে ইমিউনিটির মাত্রা কমিয়ে দেয় এবং ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরকে সতেজ রাখতে দিনে 8 থেকে 10 গ্লাস বা 3 থেকে 4 লিটার জল খাবেন। যারা জল খেতে পারছেন না তারা ঈষদুষ্ণ জল, স্যুপ অথবা টাটকা ডাবের জল খেতে পারে। নমস্কার বন্ধুরা, আমাদের নাম হলো হ্যালো ডক্টর এবং আমরা 2 জন ডক্টর মিলে এটা বানিয়েছি। আমাদের উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করুন।